করেছেন হজ এবং উমরা দুই জিনিসটাকে নিষেধ করে দেয়, দূর করে দেয়। একটা হলো গরিবীকে দূর করে, আর একটা মুনাফিকিকে দূর করে দেয়। হজ করবে, গরিবী দূর করে দেবে, উমরা করবে, গরিবী দূর করে দেবে, হজ করবে, মুনাফিকি দূর করে দেবে, হজ করবে, তোমাকে বেহেশতি বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম দুনিয়ার ধনী হওয়ার লিপসুক যারা তাদেরকে প্রেসক্রিপশন দিতেছি, আমার নিজের বানানো না, আমার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন। আপনি হজ করেন, ধনী হয়ে যাবেন, তো দুনিয়া পেয়ে গেছেন, হট অ্যাবাউট আখেরাত? আখেরাত কি মানে? আমার এই ইসলামের তালটাই হলো দুনিয়াকে নিয়ে আখেরাত। আমার এই ইসলাম, যে ইসলাম আপনি বিশ্বাস করেন, যে ইসলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয়, যে ইসলাম সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, যে ইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, সেই ইসলামের নিয়ম হলো দুনিয়া এবং আখেরাত। দুনিয়াতেও তুমি সুখে থাকবে, আখেরাতেও সুখী। আলহামদুলিল্লাহ, কি সুন্দর দোয়া আমাদের আল্লাহ শিখাই দিয়েছে। তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ার মঙ্গল দান করো, আখেরাতের মঙ্গল দান করো, আর সবচাইতে বড় জায়গাটা জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। সবাই জোরে বলেন আমিন। গরিবী দূর হয়, ধনী হওয়া যায়, হজ করলে মুনাফিকি দূর হয়, মুমিন হওয়া যায়, হজ করলে আখেরাতে বেহেশতের মালিক হওয়া যায়, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। অত হজ তুমি করবে না কেন? আমি বলছিলাম যে হজে যাবে না কেন তুমি? তুমি দুনিয়া ধনী হওয়ার চাও, হজে গেলে ধনী হবে। আখেরাতে তুমি বাঁচতে চাও, হজে গেলে সেই গ্যারান্টি দেওয়া হবে, যাও তুমি ওখানে। কেন? যে সেখানে গেলে পরে ইসলাম কি, মুসলমানি কি, সেই জিনিসটা তুমি হাতে কলমে শিক্ষা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম মুসলমান তুই ব্যক্তি আল ইসলাম ও মুসলমান সুদন ও গর্দন নেহাদন দতার। আমরা এই দেশে আমেরিকাতে আমরা বলি টোটাল সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কে পুরাপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। বুঝে আসে না বলে আমরা অনেকে দুষ্টামি করি, বুঝে আসে না বলে দুষ্টামি করি, আর না হয় ইসলামের কোন আইন মানুষকে ক্ষতি করে এমন নাই। অতএব এবার আসেন, প্রথম কথা হলো এই যে আমার বুঝে আসে না, তবু আল্লাহর হুকুম মানা লাগবে নাকি? আমার বুঝে আসে না তবু আল্লাহর হুকুম মানা লাগবে। এই কথাটাকে একটু হজের সাথে নিয়ে মিলানো যাক, এর আগে আরো যাবো। এর একেবারে সর্বোত্তম অ্যাকশন যেটা হজের, এবং এটা ফরজ, যে আপনাকে হজ করতে হইলেই মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধা লাগে কিনা, তারা হজ করতে যায় এহরাম বাঁধতে হয় কিনা, এটা কম্পালসারি, আপনাকে বান্ধা লাগবেই। তো হজ এহরাম বান্ধা কি? যে বহু হালাল জিনিস ছিল যেটা আপনি আগে করবার
অনুমতি ছিল, এখন এটা হারাম হয়ে যায়। বহু হালাল জিনিস ছিল যেগুলি এহরাম বাঁধার পরে হারাম হয়ে গেছে। যেমন হালাল ছিল বিবির সাথে মিলামেশা করা হালাল জিনিস, কিন্তু এহরাম করতেন হারাম হয়ে গেছে। খুশবু ব্যবহার করা কত ভালো জিনিস, আল্লাহর হাবিব কত পছন্দ করেছেন খুশবু ব্যবহার, এহরাম বানছেন তো খুশবু ব্যবহার করা হারাম হয়ে গেছে। অনেক জীবজন্তু জবাই করা হালাল করে শিকার করা আপনার জন্য হালাল ছিল, এহরাম বানছেন তো এগুলি হারাম হয়ে গেছে। মানে বহু হালাল জিনিস যেগুলি আপনার জন্য ছিল এহরাম বাঁধার কারণে ওগুলি বলেন সবাই কি হয়েছে, হারাম হয়ে গেছে, এহরাম হয়েছে। রংটা ধরনটা কিভাবে, তার বঙ্গিটা কেমন, বঙ্গি হলো সাদা এক টুকরা কাপড়, পুরুষদের জন্য বলছি, মেয়েদের কথা বলছি না, সাদা এক টুকরা কাপড় সেলাইবিহীন লঙ্গির মতো ব্যবহার করবে, কোনো সেলাই কাপড় তার শরীরে থাকবে না, আন্ডার প্যান্ট প্যান্ট কিচ্ছুই থাকবে না, সব খুলে ফেলাইবে, আর উপরেও একটা চাদর গায়ে দিবে, মাথাটা অনাবৃত সবসময় খোলাই থাকবে, একটা চাদর সাদা গায়ে দিয়েছে, একটা কোমরে পেঁচাইয়া লুঙ্গির মতো ব্যবহার করেছে, এই লোকটা যেন দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মুর্দার কাপড় গায়ে লাগাই দিছে। আমি যে আপনাদের আল্লাহর কালাম শুনাইতেছি, একটু নড়াচড়া দিলে বুঝবো যে আপনারা শুনতেছেন। আমি এই দুনিয়ার জন্য নয়, কি মরার জন্য, কি এই দুনিয়ার জন্য নয়, আমি মরার জন্য, মানে সে যেন জিন্দা থাকা অবস্থায় মরে গেছে। যেভাবে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতু মরে যাও, কাবলা আন তামুতু মৃত্যু দুয়ার আগে আগে, তোমাদের অরিজিনাল মৃত্যু হওয়ার আগে তোমরা মরে যাও। মানে হাজি সাহেব তার শরীরে কাফনের কাপড় লাগিয়ে দুনিয়ার মানুষকে সহ তার নিজেকে সে নিজে ঘোষণা দিতেছে যেন আমি তো মরার জন্যে, নাকি আমি মরার জন্যে। আর বাইরে যখনই প্রশ্ন আসবে মরার জন্যে, তাহলে সাথে সাথে মনে আসবে যে আসছিলাম এখানে মরা তো লাগবেই, আর যখন মরতেই হবে তো মরার পরের অবস্থাটা আমার কি হবে, সাথে সাথে মনে আসবে কিনা বলছো না কেন, মনে আসবে কিনা, কি হবে সেখানে। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমাকে তো কবরে যাওয়া লাগে, আরে সেখানে আমার কেউ সঙ্গী নাই, আমার আদরের ছেলে মেয়ে, আদরের বিবি, আদরের বাচ্চা, যাদের জন্য জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনার কাজ করেছি, আমার জীবনের প্রত্যেকটা পরিশ্রম যে বাচ্চার জন্য ছিল, আজ আমি কবরে যাওয়ার সময় আমার সঙ্গে নাই, কেউ যায় নাকি সঙ্গে, যে বিবির জন্য আমি অনেক হারাম কাজ করেছি, অনেক নাজায়েজ কাজ করেছি, আজ ওই বিবি আমার সাথে আর যায় না, অনলোন একেবারে একা আমি মাটির নিচে যাওয়া লাগবে, সেখানে যাওয়ার পরে এমন কোন ব্যবস্থাও নাই দুনিয়ার মানুষকে জানায়া দেওয়ার, যে আমার উপরে এই অবস্থা হইতেছে রে দুনিয়ার মানুষ সাহায্য করো, কাউকে দেখে বলার মতো অত কোনো সুযোগ নাই না। আপনারা আজকাল শ্রীলঙ্কা নিয়ে যাবেন নাকি,
سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله. বলছিলাম মৃত্যু, মৃত্যু এমন এক ঔষধ, কোন মানুষ যদি তার মৃত্যুকে সে স্মরণ করে ওই ব্যক্তি গুনার কাজে লিপ্ত হতে পারে না। মরার কথা যদি কেউ স্মরণ করে